ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরি আর বুঝি কুল নাই রে এগুলো এডিটিং করা যায় ভাই আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার Welcome back and how's everything going on with Kaif Halek? Mane kemon achen shobai? Ami to balana balaloya thakto. Bhai, Mirpure jara thake tara chailo bhalo thakte pare na. আপনার আমার মন মেজাজ খারাপ করার জন্য যা যা দরকার তার সব উপকরণই পাবেন এই মিরপুরে কি নেই এইখানে কি নেই এখানে সব কিছু পাবেন সব কিছু ঠিক কি না তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টির পর মিরপুরের অবস্থা দেখলে আপনি নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারবেন না বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ভাই দাঁড়ান তো আগের থেকেই কান্নাকাটি করেন না আই হাই একমাত্র মিরপুরের রাস্তাতেই সড়কযান ও নৌযান একসাথে চলাচল করতে পারে যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে মিরপুর সমুদ্র সৈকতের কাহিনী নিয়েই ওকে ওকে বেশি কথা না বাড়িয়ে ইনশোটা এড়িয়ে সামনে যাব এগিয়ে বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের আনাচে কানাচে চিপায় চাপায় খাল বিল পুকুর ডোবা ইত্যাদি দিয়ে ভরপুর আর মিরপুরে কিছু থাকবে না এটা হতেই পারে না দেশের অন্যতম সমুদ্র সৈকত এই মিরপুরেই পৃথিবীর যত দুঃখ কষ্ট শোক তাপ বেদনা ইমোশন ডিমোশন সব যেন মিরপুরবাসীদের উপর বর্ষিত হয় ট্রাফিক জ্যাম মিরপুরে মেট্রো রেল মিরপুরে কিছুদিন পরপর রাস্তা কাটে মিরপুরে নৌকা দিয়ে চলাচল করতে হয় মিরপুরে ক্রিকেট খেলার যত ভিড় মিরপুরে গ্যাসের সমস্যা মিরপুরে বাংলাদেশের বেশি কথা কবি না আই হাই তবে সুখবর হলো মিরপুরে আছে বড়দের জন্য মজার মজার সব রাইড যাতে বৃষ্টির পর ফ্রিতে চড়তে পারবেন ঠিক কিনা এই সমস্ত রাইডে চড়ে থাকলে আপনার অনুভূতি কমেন্টে জানাইয়েন বৃষ্টির পর রিক্সাওয়ালাদের কথা কি বলবো রে ভাই বর্তমানে পেঁয়াজের দাম 140 টাকা অন্যদিকে দ্বিগুণ দাম হয় রিক্সাওয়ালাদের মামা 10 নম্বর যাইবা যাবো তোর 100 টাকা ভাড়া একটু কম হয় না মামা না মুই যামু না মুই টুরিস্টের মধ্যে আছি বৃষ্টির সময় মিরপুরে কেউ গেলে সাথে একটি লাইফ জ্যাকেট রাখার জন্য অনুরোধ করা হলো কারণ মিরপুরের ঢেউ আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে কি বিশ্বাস হলো না দাঁড়ান প্রমাণ দিচ্ছি যারা সমুদ্রের পাশে থাকতে চান বা ঘুরতে চান কিন্তু সময়ের অভাবে যেতে পারছেন না কোনো ব্যাপার না আজই মিরপুরে আশেপাশে বাসা ভাড়া নেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে কক্সবাজারের সাথে মিরপুর সমুদ্র সৈকতের কিছু পার্থক্য ও সুবিধা আছে নাম্বার 1 কক্সবাজারে সাঁতার না জানলে মারা যাবেন অন্যদিকে মিরপুরে সাঁতার না জানলে কোনো ব্যাপার না পা দিয়ে হেঁটেই নদী পার হতে পারবেন নাম্বার 2
কক্সবাজারে শুধুমাত্র নৌযান ব্যবহার করতে পারবেন, অন্যদিকে মিরপুরে নৌযান ও সড়কযান একই রাস্তায় ব্যবহার করতে পারবেন, যা কিছুক্ষণের জন্য আপনাকে নবাবী অনুভূতি প্রদান করবে। নাম্বার তিন, কক্সবাজারে সারা বছর পানি থাকে আর মিরপুরে সারা বছর পানি থাকে না, তাই বৃষ্টি হলে গাড়ি আর বৃষ্টি না হলে নৌকা উভয়ই ব্যবহার করতে পারবেন, যার সুবিধা কক্সবাজারে নেই। এসব সুযোগ সুবিধার কথা চিন্তা করেই মিরপুরে থাকা শুরু করেছি। মিরপুরে থাকা বাসায় মেহমান এসেছে, তাই ভিডিওটি আর বড় করতে পারলাম না। এক মিনিট, আসতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর ভালো না লাগলে ডিসক্রাইব করুন, অন্তত একটা কিছু কইরেন। গুড লাক, গুড বাই।